টলিউডের চাপা উত্তেজনা। খবর, পরিচালক শিলাদিত্য মৌলিকের বিরুদ্ধে নাকি কোটি টাকার মানহানি মামলা দায়ের করতে চলেছেন ইয়াশ দাশগুপ্ত। বুধবার দিন ভোর এই খবরে চাপা আছে, ফুটেছে বাংলা বিনোদন দুনিয়া। পর্দার সিনেবাদাম বাস্তবে যে ভেঙে টুকরো টুকরো সেই ইঙ্গিত ক্রমেই স্পষ্ট। শিলাদিত্যের এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ইয়াশ দাশগুপ্ত। সেখান থেকেই মনোমালিন্যের সূত্রপাত, যার জেরে ছবির শেষ মুহূর্তে প্রচার এবং প্রিমিয়ারে অংশ নেননি এই নায়ক। ছবির প্রচার সারতে হয়েছিল শিলাদিত্য এবং ছবির নায়িকা ও প্রযোজক এনা সাহাকে। টলিপাড়া গুঞ্জন বলছে, বুধবার সকালেই নাকি ইয়াশের পক্ষ থেকে পরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তারপরে শিলাদিত্য যোগাযোগ করেছেন তার ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে। তার কাছে ইয়াশের পক্ষ থেকে আগে পাঠানো ছবি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ রয়েছে। পরিচালক এবং প্রযোজকের ঘনিষ্ঠ সূত্রে দাবি, ওই বার্তাকে হাতিয়ার করেই নাকি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা ঠুকতে চলেছেন তিনি। যোগাযোগ করা হয়েছিল ইয়াশ এবং তার সহকারীর সঙ্গে, দুজনের কেউই মুখ খোলেনি। একইভাবে কথা বলা হয়েছিল পরিচালকের সঙ্গেও। শিলাদিত্য অবশ্য বলেছেন, আমি ঘটনার কিছুই জানি না, মুম্বাইয়ে আমার বাড়ি, সদ্য সেখান থেকে ফিরেছি, আমার হাতে এখনও কোনো নোটিশ আসেনি। ছবি মুক্তির আগে একাধিক কারণে চিনে বাদাম নিয়ে মন কষাকষি শুরু হয়েছিল ইয়াশ ও শিলাদিত্যের মধ্যে। শোনা গিয়েছিল এক পার্শ্ব অভিনেতার গায়ের রং নিয়ে নাকি আপত্তিকর বক্তব্য করেছিলেন নায়ক। ইয়াশ নাকি প্রশ্ন তুলেছিলেন এক অনামী কালো ছেলেকে কেন তার জায়গায় দেখানো হয়েছে। একই সঙ্গে ছবি নিয়েও আপত্তি ছিল তার। সেই সময়ে সংবাদ মাধ্যমে তোলপাড় হয়েছিল এই খবর। সেই জলে কি এবার আদালত অবধি গড়তে চলেছে? সবার মুখ অবশ্য এখনও বন্ধ।